গুড মর্নিং অল। এত সকাল সকাল এত সুন্দর করে সেজেছি কারণ একটাই, আজ হচ্ছে পয়লা বৈশাখ। শুভ পয়লা বৈশাখ তোমাদের সবাইকে। হয়তো তোমরা ব্লগটা পয়লা বৈশাখের পরেই পাবে, তাহলেও তোমাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার নতুন বছর নববর্ষ থেকে শুরু, তো নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকো। আর আমরাও যাই, আমাদের দিনটা শুরু করি। সকাল সকাল সাজগোজ করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা এরপরে আমার কথাই বলছি, তো এরপরে আসলে আমরা তালশাড়ি মোহনা যাব, মেয়ে নিয়ে আসলে এত পরে আর টাইম পাবো না, ওই জন্য সকাল সকালই একদম সেজে গুজেই বেরোলাম। হিয়ার ইজ আওয়ার বিচ। ও দেখলেই কেমন সকাল সকাল মনটা ভালো হয়ে যায়। সানরাইজ অলরেডি হয়ে গেছে, দেখো যে এখানে সবাই বসে আছে লাইন দেওয়ার। মিঠাইকে দেখো, দেখি একটু মিঠাইয়ের জামাটা, শুভ নববর্ষের জন্য একটা সুন্দর জামা দেখা। বাবা বাবা কি সুন্দর, এসো হে বৈশাখ, এসো বাবা। আমরা সমুদ্রের, এখন আমরা সমুদ্রের পাড়ে বসে বসে হাওয়া খাচ্ছি, আর এই যে ভাই আর তুদান বসে আছে মেয়েকে নিয়ে, বাবা মা বোন ওদিকে গেছে বিচের ধারে, ও প্রচন্ড বসে থাকবে না একদম, হচ্ছে শুধু বারবার করে ওদিকে দেখাচ্ছে ওদিকে যাবে। তো আমরা আমরা বসে ঘুমোচ্ছি, আমরা এখানে বসে বসে হাওয়া খাচ্ছি। একটু বাদে হচ্ছে আমরা তালশাড়ি মোহনা যাব, তো তার আগে ভাবলাম যে এখানে এসে সানরাইজটা দেখি। আমরা এখানে চা বিস্কিট খাচ্ছি, মিঠাইয়ের অবস্থা দেখো, আর ডগি গুলো দেখো। মহারাজ এদের, এরা অনেকে দল বেঁধে এসেছে, এদের সবাইকে দেওয়া হয়েছে, তাও এরা দাঁড়িয়ে আছে এখানে। দেখো দাদুর সাথে গিয়ে বল কিনে নিয়ে আসছে, এইখান থেকে দেখতে পাচ্ছে যে ওই দোকানে বল আছে। মিঠাই খুব খেলছে, বলটা নিয়ে একবার ছুঁড়ে দিচ্ছে, দাদুর লাগছে আবার। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, কোনো রোদ্দুর বিশাল মানে ওঠেনি। অ্যাকচুয়ালি আজকে মেঘলা আছে, তো তার জন্য মানে গরমও লাগছে না একদম। আর ওয়েদারটা এখানে খুব একটা গরম নয়, কলকাতায় যতটা বেশি গরম এখানে অতটা বেশি গরমও নেই এমনিতেও। আর আজকে রোদ এখনও অবধি তো ওঠেনি, তো বেশ ভালো ওয়েদার আজকে, খুব ভালো ওয়েদার। আর এদের কাণ্ড দেখো, এদের কাণ্ড দেখো। আমাদের এবার আমরা যাচ্ছি হচ্ছে তালশাড়ি মোহনার দিকে, আগে যাবো হচ্ছে মোহনা, বলেছি আজকে ভালো ঢেউ আছে আর ওয়েদার ভীষণ ভালো, ভীষণ ভালো ওয়েদার। এখানে ঘুমিয়ে পড়েছে, আর এই রাস্তাটা হচ্ছে একদম বিচের সাইড দিয়ে এই রাস্তাটা যাচ্ছে, দেখো। এইটা হচ্ছে মোহনার ফিশ মার্কেট, এখানে দেখো এরকম প্রচুর ফিশের দোকান আছে। আমরা এখন চলে এসেছি হচ্ছে মোহনাতে, খুব সুন্দর এই জায়গাটা লাগে। মিঠাই দেখো, মিঠাই ঘুমাচ্ছে। ইচ্ছা হলে মাঝে মাঝে মানে ধরো যদি এরকম কুর্তি বা শাড়ি পরি তখন পরি, তো যাই হোক ওই জন্যই কিনলাম, খুব কম দাম এখানে 200 টাকা মাত্র, তো যাই হোক সেজন্য এরকম নিয়েছি। দেখো আমার বেশ ভালোই লাগলো জিনিসটা। মোহনা ঘোরা কমপ্লিট, এখন গাড়িতে উঠেছি, গাড়িতে উঠে যাচ্ছি তালশাড়ির দিকে। তালশাড়িটা আমাদের হচ্ছে মানে মাস্ট ভিজিটেড প্লেস যখন আমরা দীঘা বা মন্দারমণিতে আসি। ইচ্ছা ছিল বিচিত্রপুর যাওয়ার, বাট ওটা অনেকটা টাইমটা বেশি লেগে যাবে, টাইম ঠিক, তাই জন্য ওটা যাচ্ছি না। মিঠাই ঘুমাচ্ছে না কিন্তু শুয়ে আছে, ও আসলে এত সকাল সকাল উঠছে না, ডেলি ডেলি কখনো তো ওঠে না বাড়িতে, জানালি 10টার আগে ঘুম থেকে ওঠে না। তো এখন তো আজকে উঠে গেছে প্রায় 5:30 মিঠাইকে দেখো কি সুন্দর লাগছে, একটা সানগ্লাস পরিয়ে দিয়েছি ওকে, আর চুপ করে রয়েছে সানগ্লাসটা পরে কারণ প্রচন্ড রোদ্দুর বাইরে। হেঁটে যাচ্ছি বিচের দিকে যাচ্ছি, এবার ওপারে মোস্ট প্রবাবলি যাবো নৌকো করে, তো থাকো সাথে।
এখানে প্রচন্ড জলের স্রোত এসে গেছে দেখো, পুরো ওইদিকে অল্প একটুখানি বীচ আছে, বীচ পুরো ছিল যেটা ডুবে গেছে, ওই জন্য মানে হাফ পুরো জলে এখন চলে গেছে, কারণ আজকে প্রচন্ড ভাবে জোয়ার আছে। পার হেড 100 টাকা করে নিচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য আমরা হয়তো যাবো না, বৃষ্টি হচ্ছে। আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, আমি আজকে আর বিচে যাব না, ভাই বোনরা যাবে, আর মিঠাইও এখন স্নান করতে যাবে, আপাতত মিঠাই খেলছে। মিঠাইকে বিচ সেটটা কিনে দেওয়া হয়েছে আর এটা নিয়ে বসে বসে ও এখন খেলছে। এদিকে দেখো মুখে অ্যাজ ইউজুয়াল খাওয়ার, যেই খাবারটা ওকে শুরু করা হয়েছিল 11টার সময়, ও এখন অবধি মুখে নিয়ে এটা বসে আছে। আমরা এখন আবার বিচে যাচ্ছি, এখন বাজে বিকেল 5টা, সকালবেলা থেকে এসে বাড়িতে তারপর লাঞ্চ ফাঞ্চ করে একটু ঘুমিয়েছিলাম। মিঠাইও খুব মানে 2-3 দিন ধরে একদম ঘুমোতে পারেনি, তো ও ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে, এখন স্নান করেছে, শরীর খারাপ হলো 2 ঘন্টা ধরে। হ্যাঁ, ওর প্যারাসিটামল খেতে হলো। ভাই তুই বেশি কথা বলিস না একটু, তুই এত ঘুমালি বলছিস ঘুমাসনি। যাই হোক, আমরা এখন যাচ্ছি। বোন এখন এটা চড়ছে আর মিঠাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মিঠাই প্রচণ্ড ভয় পাচ্ছে, নামতে চাইছে না একদম আজকে, জানি না কেন, ওর মুডটা মেবি হয়তো একটু খারাপ আছে, আসলে ঘুমটা অনেক কম হচ্ছে তো তার জন্য মেবি ওর মুডটা একটু খারাপ আছে। আর তার থেকে বড় কথা আজকে ওয়েদারটা কীরকম বলো তো, কেমন একটা ভেজা ভেজা টাইপের ওয়েদার, মানে কোনো সারাদিনে রোদ ওঠেনি, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হচ্ছে না, একটা ভেজা ভেজা কেমন একটা ওয়েদার, আর গরম ঘাম হচ্ছে। তো যাই হোক, আমরা এখানে বসে আছি, থাকবো সন্ধ্যে অবধি। আমরা বিচের পাড়ে বসলাম, মুদের পাড়ে বসে এরে রে কেরেটা কেরেটা। এখানে মিঠাই এখন চড়ছে রিমোট কন্ট্রোল গাড়ি, কোনো ভয় নেই দেখো, কোনো ভয় নেই মিঠাইয়ের, মিঠাইয়ের খুব মজা, খুব মজা মিঠাইয়ের। খুলে ফেলেছে স্টিয়ারিং, স্টিয়ারিং খুলে হাতে চলে এসছে, এত এমন চালিয়েছে মিঠাই আমাদের, ওই যে ওর হাতে স্টিয়ারিং, বাবারে গাড়ি একদম পুরো উড়াচ্ছে, বলো চলবে না এইসব গাড়ি, বলো এ কি ব্র্যান্ড, বলো এইটুকু বাচ্চা হয় আমি কি করলাম, স্টিয়ারিং এর নিয়ে দিলাম। আমাদের বিড়ালটাকে আমরা নিয়ে এসেছি, আর একটা আরেকজনও বিড়াল নিয়ে এসেছে, দাও তোমাদের দেখ। যে ওর নাম কি গো? পপি। পপি হ্যালো। ও এখানে সি বিচে বসে বসে এখানে বিচ ভিউ এনজয় করছে, ও আমাদের হোটেলেই থাকে, পরে আবার দেখো হবে, টাটা পপি। প্রচুর কেনাকাটা হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই, বেশ রাত হলো, মানে প্রায় বাজে হচ্ছে 9:30, তো এখন আমরা যাচ্ছি গাড়িতে। হ্যাঁ হ্যাঁ।